বদমাস রুল প্রয়োগ করে আমরা সমাধান করব এই প্রশ্নটির উত্তর তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমরা চলে যাব বদমাস রুল অনুযায়ী প্রথমে বি তারপরে ডি তারপরে ও ব্র্যাকেট অফ ডিভাইডেড ভাগ মাল্টিপ্লিকেশান অ্যাডিশান আর সাবস্ট্রাকশান তো প্রথমে ব্র্যাকেটের কাজ এখানে ব্র্যাকেট নেই অফ অফেরও নেই তো তারপরে আমরা ডি চলে আসবো ডি ডিভাইডেড ভাগের কাজ আছে তো আমরা চলে যাচ্ছি একবারে এখানে তো যেহেতু এর সঙ্গে এটা একটা ভগ্নাংশ আছে তো আমরা এখানে ভাগ ভাগ চিহ্নটিকে গুণ চিহ্ন করে দিচ্ছি দিয়ে নিচের সংখ্যা উপরে আর উপরের সংখ্যা নিচে করে দিলাম নিয়ম অনুযায়ী তারপরে এক হাসল তারপরে এখানে নয় নেমে গেল এবার আমরা এটা গুণ করে নেব তাহলে এটা সঙ্গে এটাই গুণ করলে হবে তিন যোগ এক এবার যদি আমরা প্রথমে যোগ করে নিই তাহলে নয় আর এক দশ হয়ে গেল বিয়োগ তিন তাহলে আমাদের উত্তর হয়ে গেল সাত